আচ্ছা, এখানে যখন তুমি আঁকবা যে একজন দৌড়াচ্ছে, দৌড়ানোর যে ফোর্সটা বোঝানোর জন্য বডিটা বাঁকা করে আঁকতে হবে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, ফোর্সে দৌড়াচ্ছে। প্রথমে হালকা করে এঁকে নিয়ে এরপর আস্তে আস্তে এটাকে ডার্ক করতে হবে। আমি পুরা দৃশ্যটা আঁকবো না, শুধু আমি ফিগারগুলো এঁকে দিব তোমাদের সুবিধার জন্য। ফিগারগুলো তোমরা তোমাদের সুবিধা মতন যে কোনো দৃশ্যে বসায় নিবা, ব্যাকগ্রাউন্ডে যে যেভাবে দিতে চাও, কেউ পিছনে নদী দিতে পারো, কেউ পিছনে ঘর অথবা গাছ দিতে পারো, কেউ পাখি দিতে পারো। পাখি হচ্ছে শান্তির প্রতীক, পায়রা, পায়রা দিতে পারো। যে যেভাবে পারবা সেভাবে করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা করবা। আর সাথে আমি দিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে একটা দুটো ফিগার দেখাই দিব, জাস্ট তোমাদের আইডিয়ার জন্য কিভাবে করে তোমরা আঁকবা। তোমরা 2B পেন্সিল দিয়ে আঁকতে পারো, 2B পেন্সিল দিয়ে আঁকলে তোমাদের আঁকাটা ভালো হবে। এখানে আমি দিতে চাচ্ছি যে ছেলেটার হাতে পতাকা আছে এবং ছেলেটা পতাকা নিয়ে দৌড়াচ্ছে, কারণ আমরা 16ই ডিসেম্বরের ছবি আঁকতে যাচ্ছি। এই ছবিটা খুবই কমন একটা ছবি, এটা প্রায় দেখবা যে যারাই 16ই ডিসেম্বরের ছবি আঁকে না কেন, তারা এই ধরনের একটা ছবি কিন্তু থাকেই, যে একটা ছেলে, ছোট ছেলে পতাকা নিয়ে দৌড়াচ্ছে, অথবা বন্দুক হাতে কয়েকজন যোদ্ধা, অথবা শান্তির প্রতীক পায়রা উড়ে যাচ্ছে। 16ই ডিসেম্বরে এগুলো কিন্তু জাস্ট একটা কমন থিম, এবং সেটাই আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। কারণ আমি তোমাদের যে অ্যাক্টিভিটিটা দিয়েছি, আমি জানি যে বেশিরভাগ তোমরা আঁকতে পারবা, এরপরও যারা এখনও কনফিউশন কিভাবে আঁকবা, তাদের জন্য এই ভিডিওটা করা, যাতে তোমরা সুন্দর করে ছবিটা এঁকে দিতে পারো। তোমাদের লাস্ট টাইম হচ্ছে এই ফুল মাসটা থাকবে, ফুল মাসের মধ্যে যখন তোমরা পারবে তখনই তোমরা ছবিটা এঁকে দিবে। এই হচ্ছে একটা একটা ফিগার আমি দিলাম। আচ্ছা, আর একটা আমি যেটা আঁকতে চাই, একটু ডিফারেন্ট একটা থিম করতে যাচ্ছি। সাপোজ তুমি আঁকবে হচ্ছে, এটাও খুব কমন, হাতটা হচ্ছে একটা সিম্বল হিসেবে কাজ করছে। হাতের পিছনে তুমি হয়তো একটা পতাকা দিয়ে দিতে পারো, এখানে আর একটা হাত দিতে পারো,
হাতে আমি একটা বন্দুক এঁকে দিচ্ছি। খুব ডিটেইলে আঁকতে হবে এমন কিছু না। পিছনে একটা সূর্য দিয়ে দিতে পারো। এই ধরনের ছবিগুলোকে অ্যাবস্ট্রাক্ট আর্ট বলে। তুমি কোনো থিম দিয়ে বোঝানোর চেষ্টা করবা যে তুমি কি কি আঁকতে চাচ্ছ, কি বুঝাতে চাচ্ছ। যারা ভিউয়ার আছে তারা কি বুঝবে তোমার ছবিটা দেখে? দেখো, ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে শান্তির পায়রা যাচ্ছে এবং এখানে যুদ্ধে জয়ী হয়ে পতাকা নিয়ে, তারপর বন্দুক নিয়ে যোদ্ধারা বাসায় ফিরছে। এই থিমটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। তোমার যে সবসময় ফিগার দিয়েই বুঝাইতে হবে, নট নেসেসারি। এটা একটা থিম হতে পারে। আর একটা থিম, আর একটা লাস্ট ফিগার আমি দিয়ে শেষ করব। একটা মেয়ের ছবি আমি দিতে চাই। ছোট মেয়ে শাড়ি পরে আছে। তোমরা অনেকেই ছবি এঁকেছো, অলরেডি অনেকে দিয়ে দিয়েছে। এখনো যাদের বাকি আছে দেয়া, তারা এখান থেকে আইডিয়া নিয়ে ছবি এঁকে দিতে পারো। একটু ইরেজার দাও, তোমাকে এই জায়গাটা মুছে একটু মাথাটা উপরে করে দিই। ওকে, আমি দেখাতে চাচ্ছি যে ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। পুরো বডিটা আমি আর দেখাচ্ছি না। যেহেতু ও মাথাটা উপরের দিকে আমি বুঝাতে যাচ্ছি, চুলটা আর আমি দিলাম না, কম দিলাম। আর এখান থেকে তার চোয়ালটা বেশি দেখা যাবে এবং গলার এই অংশটুকু বেশি দেখা যাবে। চুলটা ওদিকে দিয়ে দিই, চুলটা উঠছে, ভালো লাগবে।
তো এই হচ্ছে আমাদের তিনটা ফিগার আমি তোমাদেরকে দেখালাম, দুটো ফিগার এবং একটা সিম্বল। এই একটা সিম্বল অথবা দুটো ফিগার যে কোনো কিছু দিয়ে তুমি তোমরা ছবিটা আঁকতে পারো, এবং এর সাথে আরও কিছু ফিগার তোমরা অ্যাড করে সুন্দর করে ছবি এঁকে আমাদের গ্রুপে পোস্ট করে দাও অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, এখন আমি কালারগুলো নিচ্ছি, তোমাদের অল্প একটু করে কালার দেখায় দিই কিভাবে করবা। এখন আমি ওয়াটার কালার করছি, উপরেরটা প্রথমে করি। এখানে আমি একটু কালারটাকে কি বলবো, ইয়েলো অকার দিয়ে আমি হাতের কালারটা দিচ্ছি। একটু পানি ইউজ করে প্রবলেম নেই থাকবে। আচ্ছা, এখন দেখো ইয়েলো অকার দিয়ে হালকা করে দেওয়ার পর এখন আমি একটু এখানে শেড দিব। শেডে আমি আবার একটু ডার্ক কালার দিয়ে, কোথায় কোথায় শেড পড়েছে আমার এই জায়গাটা যেহেতু হাত বন্ধ এই জায়গাটায় শেড পড়েছে। এখানটায় হাত বন্ধ শেড পড়েছে, এখানটায় শেড পড়েছে, এই জায়গাটায় শেড পড়েছে। তোমরা যারা আগে আগেও আর্ট করেছো বলেছে যে কোনো কিছু একদম ফ্ল্যাট কালার করে দিবা না, একটু যেন শেড থাকে সেটা খেয়াল করতে হবে। কারণ আমরা যখন ছবি আঁকবো শেডটা কিন্তু সবসময় আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। একইভাবে এখানটায় আমরা দিচ্ছি, এখন কালার দিয়ে দিলাম, এখন আমরা একটু শেড দেওয়ার চেষ্টা করব। একটু ব্রাউন নিয়েছি, ব্রাউনটা যেহেতু একটু রেডিশ আমি একটু ব্ল্যাক ব্লু দিয়ে ব্রাউনটাকে একটু ডার্ক করে নিচ্ছি। এখন যেই যেই জায়গায় আমি শেড দিতে চাই প্রতিটা আঙুলের সাইড দিয়ে আমি একটু শেড দিলাম, এখানটায় শেড করেছে, এভাবে করে করে দিয়ে যাব। হয়ে গেল আমার হাতের ড্রয়িং, ডার্ক কালারটা পরে দিব। আচ্ছা, পিছনে দেখো সূর্য যেটা আছে ডিরেক্ট একদম রেড কালার সূর্য আমি দিয়ে দিব না, এখানে আমি বিভিন্নভাবে বিভিন্ন কালার দিয়ে এটাকে সূর্যটাকে দিব। একটু ইয়েলো, আমি এই ইয়েলোটা নিয়েছি ওয়াটার কালার। ওকে, যদি চলেও যায় একটা কালারের সাথে যদি একটা কালার চলে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই, একদম একটা রেড কালার দিয়ে দিয়েছো। এখন রেডটাকে আমি আবার একটু ডার্ক করতে চাচ্ছি, অরেঞ্জিশ একটা রেড। লেটস সি এটা কি কালার, এটা একটু ডার্ক আছে। একটু আমি ব্লু মিলাতে চাচ্ছি রেডের সাথে,
দেখো সূর্যটাতে কিন্তু আমি বিভিন্ন কালার দিয়েছি, রেড ব্লু ব্লুর সাথে রেড মিলায় একটু পার্পল করলাম, দেন ইয়েলো দিলাম, অরেঞ্জ দিলাম, আবার তো মনে হয় অন্য রেড আনলাম নাকি, পানিটাকে আমি এই সাইডে রাখি নাহলে ডিস্টার্ব হচ্ছে আমার। এভাবে করে সূর্যটাকে আমি শেষ করলাম। এরপর আমি আসব ফ্ল্যাগ। আচ্ছা সবুজ যেটা আমি দিব সেটাও কিন্তু আমি ডিরেক্ট একদম যে সবুজ দিব ব্যাপারটা এরকম না, সবুজ বুঝতে পারছি না, সবুজের মধ্যে আমার ভ্যারাইটি থাকবে। তো আমি সবুজের সাথে একটু ইয়েলো ইউজ করব, দেখো ইয়েলো নিচ্ছি। আমার কালার মিক্সিংগুলো একটু খেয়াল করার চেষ্টা করো তোমরা, কালারটা যেন সুন্দর করে করতে পারো এবং ছবিটাও যেন তোমাদের সুন্দর হয়, এই জন্যই ভিডিওটা করা, কারণ আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে বাইরে থাকলেও যেভাবেই হোক আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো দেখো এখানে আমি ইয়েলো দিলাম, গ্রিন দিলাম, গ্রিনের শেড দিলাম, একটু ব্লুর শেড আনবো এখন আমি। এটা কিন্তু শেড দিচ্ছি আমি, হ্যাঁ তার মানে এই না যে আমি বুঝাতে চাচ্ছি যে একটা পতাকার কালার এরকম হয়। হ্যাঁ ছবির মধ্যে তুমি বিভিন্ন কালার দিয়ে আঁকতে পারো। এই হলো আমাদের পতাকা হয়ে গেল। আচ্ছা এখন আসে আমাদের পতাকার মাঝখানের যেই রেডটা, রেডটাও আমাদের একদম যে রেড দিয়ে আমরা করে ফেলবো পুরো মাঝখানের রেডটা। দেখ এখানে আমরা একটু ইয়েলো দিব, রেড দিব, ঠিক আছে। আচ্ছা আমরা লাস্টে একদম লাস্ট এখানে ব্ল্যাক কালারটা দিব, এই মুহূর্তে আমরা ব্ল্যাকটা দিতে যাচ্ছি না, এখন আমরা পিছনে আকাশটা দিতে চাই, আকাশের যে কালারটা সেটা আমরা একদম হালকা একটা কালার দিব, যেহেতু আমরা অলরেডি অনেক কালারফুল করে ফেলেছি, আমাদের সূর্য পতাকা সব কিছু অনেক কালারফুল হয়ে গিয়েছে, তো এখানটা হয়ে যাবে আমাদের একদম হালকা একটা কালার। কিন্তু দেখো আমার কিন্তু কিছু পতাকার রং চলে আসছে আকাশে, একটু সূর্যের রং চলে আসছে, এবং আমি কিন্তু এটাই চাচ্ছিলাম যে চলে আসুক। যদি আমি চাইতাম যে না না আসুক তাহলে আমি কি করতাম, কালারটাকে আগে শুকাতে দিতাম, এটা শুকায় যাওয়ার পর আমি আস্তে আস্তে করে কালারটা দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমি কিন্তু সেটা চাই নাই, আমি চেয়েছি যে কালারটা একটা সাথে একটা মিশে যাক, সেই জন্য আমি পানি থাকা অবস্থাতেই দিয়েছি, কালারটা শুকানো তার মধ্যে দিয়ে দিয়েছি।
the more manga the video will be. Okay, তাহলে এই তো বোঝা গেল কিভাবে হবে এবং আমাদের এটা শুকায় গেলে আমরা ঠিক ফুল বর্ডার লাইন করব না কিন্তু হালকা হালকা আমি বর্ডার লাইন দিয়ে দিব সেটা তোমরা দেখবে আচ্ছা আমরা এখন এটাতে একটু চলে আসি আমরা এখানে মেটাকে আঁকব একই ভাবে মেটাকে আমরা লাল শাড়ি পরাই ছোট একটা মেয়ে ও লাল একটা শাড়ি পরে শাড়িটা শুধুমাত্র যে আমি লাল দিব তা না এটার মধ্যে আবার আমি শেড দেওয়ার চেষ্টা করব শেড কি আসতে পারে একটু ইয়েলো দিতে পারি তারপর একটু ডার্ক করতে পারি এটা বিভিন্ন কালারে ব্লাউজ এর কালারটা দিচ্ছি কিছু কিছু জিনিস আমি ইন্টেনশনালি যাতে একটু মিলে যায় ওভাবে করে দিচ্ছি এটা নিয়ে ওভারি করার কিছু নেই যে কালারটা তো মিলে যাচ্ছে আমি চাচ্ছি যে কালার একটার মধ্যে আর একটা আসুক ওয়াটার কালারটা যখন এরকম হয় একটা সাথে একটা মিলে যায় তখন দেখতে খুব ভালো লাগে চলে আসো কালার মেটার গায়ের রং দিচ্ছি আমি রং দিচ্ছি আমি ইয়েলো আকার আর ব্ল্যাকটা আমি লাস্টে দিব আমি শুকানোর জন্য ওয়েট করছি অন্যান্য কালারগুলো একটার মধ্যে আর একটা আমি ইন্টেনশনালি যদিও আনছি কিন্তু যেহেতু আমি চাচ্ছি যে ব্ল্যাকটা না আসুক তাই ব্ল্যাকটা আমি রেখে দিচ্ছি পরে দেব আচ্ছা এখন আমি যেটা করব কথা কথা রং করে দিই পাতাটাকে যদি আমি একটু শেপ করতে চাই একটু ব্লু দিয়ে দিব এখানে ডার্ক করে দিব হয়ে গেল আমার গ্রিন পার্টটুকু দেখো একটু ইয়েলো একটু ডার্ক গ্রিন একটু লাইট গ্রিন আর একটু ব্লু এবার আমি চলে আসি রেডের পার্টটুকুতে রেডে আমি দিয়ে দিচ্ছি ফুল রেড তো আবারও আমি পানির মধ্যেই দিচ্ছি আসুক কালারটা
তারপর আরেকটু লাইট রেড এবং পরে আমি দিয়ে দিচ্ছি ইয়েলো। এই হয়ে গেল আমার পতাকার কালার। এরপর আমি এখন দিব হচ্ছে চুলটা দিয়ে দিই এবং চুল দিয়ে শেষ করবো আজকের ড্রয়িংটা। আমি এখানে আরেকটা আছে ফিগার, কিন্তু ওইটার আমি কালার করছি না। আই হোপ তোমরা পেরে যাবে। ব্ল্যাক কালার বেরি করি নাই, একটু ব্ল্যাক কালারটা দিয়ে ডিরেক্ট ব্ল্যাক না দিয়ে চুলটাতেও আসলে আমি বিভিন্ন শেড দিতে যাচ্ছি। চুলটাও যে ডিরেক্ট ব্ল্যাক হবে না তা মেয়েটার চুলটা উঠছে। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। পরে এটাকে অনেক কিছু করে ডিটেইল করা যাবে আসলে, পরে এটাকে ডিটেইল করতে পারবো। ইনফ্যাক্ট এখানেও একটু শেপ থাকবে। আচ্ছা, আমি এখন চিকন তুলি নিয়ে আর বর্ডার করতে চাচ্ছি না, এটা দিয়েই হালকা করে বর্ডার করে তোমাদের একটু দেখায় দিই। বলেছিলাম যে বর্ডারটা কীভাবে করবো, এখনও শুকায় নাই বর্ডারটা না ফুললি একদম সব কিছু যে বর্ডার করবো নট দ্যাট। আমরা হালকা করে যেই সাইডটুকু চাই এই সাইডটুকু বর্ডার করে দিব, সবটুকু বর্ডার করবো না। তোমরা এটা একটু শুকাই গেলে তারপর করবা, তো শুকায় নেই এখনো। দেখো বর্ডারটা কিন্তু আমি পুরো হাতটা করিনি, হাতে হাতে করেছি, তো এটাও এমনই হবে। যদি একদম সব কিছু বড় করো তাহলে ওরকম ভালো লাগবে না। আর এখানে যেটা শেড দিব সেটা হচ্ছে যে আমার বন্ধুটা এভাবে একটু ডার্ক করে দিলাম। একইভাবে মেয়েটা বড় হবে না। তোমরা যখন বর্ডার করবে তখন চিকন তুলে নিয়ে নিবে, আমি আর নিলাম না, চিকন তুলে নিয়ে সুন্দর করে করবে।
শান্ত একমাত্রিক পায়রা, সেটাও তোমরা দিয়ে দিবা, যে কোনো একটু সাদা দিয়ে। আমি এই 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 ফিগারটা কালার করছি না, লেফট সাইডের ফিগারটা কালার করছি না। ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমাদের জন্য, দেখাটাও মুশকিল হয়ে যাবে, আই হোপ তোমরা পারবে। এটা ইজি, অনেক ইজি। এটাও যদি আমি শুধু সাদা দিয়ে দেখতে ভালো লাগবে না, তো আমাকে কি করতে হবে, যে কোনো একটা কালার দিয়ে একটু সেটার মতন করে দিতে হবে। আমাদের পায়রা আশা করি তুমি এটা দেখে সুন্দর করে কালার করে ছবিগুলো এঁকে 16 ডিসেম্বরের আগে, যদিও আমাদের টাইম হচ্ছে নভেম্বর, কিন্তু আমি জানি এর মধ্যে তোমাদের বিভিন্ন স্কুলে কম্পিটিশন থাকবে। এই ছবিগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, বিভিন্ন কম্পিটিশনে হোক অথবা স্কুলে কোনো প্রোগ্রামে হোক, তোমরা অ্যাটেন্ড করতে পারবে। স্টুডেন্টস, আজকে 16 ডিসেম্বর উপলক্ষে তোমাদের দিনামিস এই ছবিটি এঁকেছে। তোমরা জানো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ক্লাবে তোমাদেরকে এই ছবিটি আঁকতে বলা হয়েছে 16 ডিসেম্বর উপলক্ষে। তো দিনামিস এটা খুব সুন্দর করে এঁকেছে। আমি তোমাদের শেখার জন্য ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি, তোমরা এটা দেখে সুন্দর করে ছবিটি আঁকতে পারবে এবং একে তোমরা সবার ছবি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ক্লাবে পোস্ট করতে পারবে। ধন্যবাদ সবাই।